সাইবেরিয়ান পাখি। এটা শীতের সময় আয়ে এবং প্রচণ্ড যখন শীত পড়ে তখন দুই নাম্বার লেগে তিন নাম্বার লেগে একদম প্রচুর পরিমাণে থাকে এদিকে এদিকে। এদিকে তো মানুষ স্নান করে, অনেক সময় মানুষের যন্ত্রণা করে দিকে একটু দূরে যায় আর কি। আর যদি এখানে যদি লেগের উপর যেমন ওই দুই নাম্বার লেগে যেমন বাঁশ বান্ধা আছে, বাঁশের উপরে সারিবদ্ধভাবে তারা বসে এবং জাগে জাগে নামে এবং জাগে জাগে উঠে, দেখতে খুব সুন্দর। আমি অন্তত প্রায় আমার জন্ম এখানে আমি ছোটোবেলা থেকেই দেখেছি, মানে কত বছর যে দেখতে আছি, আগে কম দেখতাম। আগে তো এদিকে লোকালে ছিল, চলাফেরা করতো, এখন তো লোকালটা একটু কম, জঙ্গল হয়ে গেছে। যার জন্য এখানে অন্তত প্রায় 30 বছর ধরে আমি বিকেলবেলা যখন আগে তো বাইরে চাকরি করছি, সপ্তাহে একদিন আইতাম, দেখতাম, বুঝতাম। এখানে বিদ্যুতে গেছি, পেনশনে গেছি, পেনশনে গিয়েছি, আইছিলে, এগুলি দেখতে খুব ভালো লাগে। এখানে বই দেখি আর কি, অনেক মানুষ দেখতে বাইরের থেকেও আসে, এখানে লোকাল মানুষ আছে। বাইরে বলতে ত্রিপুরার আগরতলার শহরের বাইরে যারা আছে তারাও যদি কোনো সময় এদিকে আসে, ছেলেমেলে নিয়ে কয়েকদিন পরে এদিকে ভিড় জমাইব, আইসিরে দেখবো। ওই লেকের পাড় তো এখন বদ্ধ করে দিছে, যাওয়া যায় না, তো এই লেকের এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখে আসি।